হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইনকাম বাংলা হেলপ ইউটিউব চ্যানেল, আমি ফাইজর আছি আপনাদের সাথে। অলরেডি টাইটেল ও থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে রিং এর একটা গুরুত্বপূর্ণ আপডেট বিষয় জানাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করা যাবে না। তো যারা এখনও ভিডিওতে লাইক করেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এতদিন বাণিজ্য মন্ত্রী থেকে এবং রিং এর এজেন্টদের কাছ থেকে যে আপডেট নিউজগুলো পাইছি, তারা কিন্তু একটা কথাই বলছে যে 26 তারিখে সর্বশেষ ডেট। শুধুমাত্র রিং এর না, যত ই কমার্স এবং যত প্ল্যাটফর্ম রয়েছে সব জায়গাতে কিন্তু শুধুমাত্র 26 তারিখ পর্যন্ত ডেট দিছে এবং আদালত থেকে কিন্তু এই ডেটটা নির্ধারণ করা হয়েছে। এটাই কিন্তু এতদিন ধরে আমরা শুনে আসছি, বাট আজকে তো 26 তারিখ চলে গেল। তো বাণিজ্য মন্ত্রী থেকে নতুন কি আপডেট আসলো সেটাই আজকে আপনাদেরকে জানাবো, এবং কি আমাদের টাকাগুলো কিভাবে ব্যাক পাবো সেটাও আপনারা জানতে পারবেন। তো চলেন ভিডিওর মূল টপিকে আসা যাক। সর্বপ্রথম আমি বাণিজ্য মন্ত্রী থেকে যে আপডেটটা দিছে সেটা দেখাবো, এবং কি এজেন্টরা কি বলে সেটাও আপনাদের জানাবো। তো আমি চলে আসছি বাংলাদেশ ই কমার্স কাস্টম অ্যাসোসিয়েশন। তো এখানে হচ্ছে তারা একটা পোস্ট করছে, নতুন একটা পোস্ট, এবং এটা 26 তারিখে করছে। দেন একটি বার্তা, এখন থেকে প্রতিদিন কোনো না কোনো ই কমার্স সম্পর্কে লিখে পোস্ট করা হবে যত কর্মকাণ্ড করেছে এতদিন ধরে। ঠিক আছে, মানে এখন থেকে তারা লিখে পোস্ট করবে যে এতদিন ই কমার্স প্রতিষ্ঠানগুলো যে কর্মকাণ্ড করছে সেগুলো কিন্তু পোস্ট করে জানানো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আর একটু পরে জানতে পারবেন, যে অলরেডি কিন্তু তারা অ্যাকশন নেওয়া শুরু করছে। শুধুমাত্র রিংয়েরই না, যে প্রতিষ্ঠানের মালিকরা এখন পর্যন্ত যোগাযোগ করতেছে না, এখন পর্যন্ত গ্রাহকের টাকা ফেরত দিতেছে না, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটাও আমি দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। ঠিক আছে, কে কোন ই কমার্স থেকে প্রতারিত হয়েছেন, তাদের বর্তমান অবস্থা কি, অতীতে কি করেছে, সব কিছু গুছিয়ে লিখে আমাদের পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে। ঠিক আছে, আপনাদের কোন ই কমার্স প্রতিষ্ঠান থেকে এবং কি কোন প্রতিষ্ঠানে আপনার টাকাগুলো আটকে রয়েছে, কোন সাইডে আপনার টাকাগুলো আটকে রয়েছে, সেটা সুন্দর করে লিখে তাদের ইনবক্সে পাঠিয়ে দেন, এটাই কিন্তু তারা বলছে। ঠিক আছে, তো এরপরে বলছে যে কোনো প্রতারিত ই কমার্সের অথরিটি যেন কোনোভাবে স্থান না পায়, সে নিয়ে কাজ করে যাচ্ছে, সেটা অব্যাহত থাকবে। গ্রাহকের সকল দায় দেনা ক্লিয়ার করে তারা ব্যবসা করলে করবে, না করলে নাই, তবে প্রধান কথা সবার টাকা ফেরত দিতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো এখানে আপনারা কি কমেন্ট সুন্দর করে এসে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশন যে রয়েছে কাস্টমার। তো এখানে আপনারা এসে এই পোস্টটা পাবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো কেন বললাম যে আসলে তারা অলরেডি অ্যাকশন নিছে, তো এখানে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অলরেডি এই নিয়ে বিভিন্ন ধরনের পেপার কিন্তু তারা জমা দিছে, যেসব ই কমার্সের প্রতিষ্ঠানের মালিকরা যারা যোগাযোগ করেনি। ধরেন আমাদের রিং এডির মালিক যেহেতু আমাদের সাথে যোগাযোগ করেনি, তো এইভাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কিন্তু তারা নোট করে অলরেডি জমা দিছে, এগুলো কিন্তু সরাসরি আদালতে চলে যাবে, ওখান থেকে তারা বাংলাদেশে যে প্রান্তে থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। ঠিক আছে, তো অলরেডি কিন্তু এটা জমা দেওয়া হয়েছে, আর এটা কিন্তু মেইন জায়গায় জমা দিয়েছে, এটা কিন্তু এমনি যে আমাদের দেখানোর জন্য তা কিন্তু না। আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন এখানে কী কী লেখা রয়েছে, আমি তেমন ভালো করে পড়িনি, শুধুমাত্র এটা পাওয়ার সঙ্গে ভাবলাম যে আপনাদেরকে জানিয়ে দেই। তো এখান থেকে আপনারা চাইলে জুম করে পড়ে দেখতে পারেন যে আসলে এখানে কি বলা হয়েছে। তো আরেকটা নিউজ আমি যতদূর জানতে পারছিলাম সেটা হচ্ছে, যেসব প্রতিষ্ঠান এখনও দেখা করেনি, যেসব প্রতিষ্ঠানের মালিকরা এখনও এগিয়ে আসেনি, তাদের এই যে নোটিশটা দিছে, এই যে পেপারটা যে তারা জমা দিতেছে, এটার মাধ্যমে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আনফ্রিজ করা হবে এবং সকল টাকা হচ্ছে আপনাদের গ্রাহকদের ফেরত দেওয়া হবে। তো এই জন্য আমি একটা জিনিস জানতে চাই, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনি যে টাকাটা দিছেন কোন গেটওয়ের মাধ্যমে দিছেন, বিকাশ, রকেট, নগদ, নাকি এজেন্টের মাধ্যমে দিছিলেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যারা অফিসিয়ালভাবে কিনছেন, যারা এজেন্টের মাধ্যমে কিনছেন, প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি বলতে পারবো যে কে কোনভাবে টাকাটা ব্যাক পেতে পারে। যেহেতু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসলে যেসব প্রতিষ্ঠান এখনও এগিয়ে আসেনি, যেসব প্রতিষ্ঠান এখনও তাদের সাথে কথা বলেনি, এবং কি যেসব প্রতিষ্ঠান এখনও ইউজারদের টাকা ক্লিয়ার করে দেয়নি, তাদের যে বাংলাদেশ ব্যাংকে টাকাগুলো আটকা রয়েছে সেই টাকাগুলো কিন্তু তারা বাণিজ্য মন্ত্রী থেকে সরাসরি ব্যাক দিয়ে দেবে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। মানে আপনি যেভাবে তাদেরকে টাকাটা দিয়েছেন সেইভাবে কিন্তু টাকাটা ব্যাক দিবে। ঠিক আছে, তো অবশ্যই এটা মাথায় রাখবেন, আর 100% একটু ভাই চ্যানেলটা ফলো করার চেষ্টা করবেন। আপনারা অনেকেই আনএক্টিভ হয়ে গেছেন ভিডিও দেই না দেখে, তো আমি রিংয়ারের ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেই, বাট এই চ্যানেল দেওয়া হয় না, যে কারণে আপনারা অনেকে আনএক্টিভ হয়ে গেছেন। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, যাতে করে আপনাদের যে পাওনা টাকাটা রয়েছে সেটা যেন পায়। তো এজেন্টদের দিক থেকে যদি বলি,
এজেন্টদের ডুবো আলো যে রয়েছে একাই 100। তো তিনি একটা কথাই বলছে যে আসলে যেহেতু টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে রয়েছে, টাকাগুলো তো আর সরকার হচ্ছে মালিককে দিবে না, তাহলে এই টাকার পরিণতি কি হবে? এই টাকার একটাই পরিণতি যে ইউজাররা হয় ব্যাক পাবে না হলে সরকারে খাবে, ঠিক আছে, দুইটার একটা হবে। কিন্তু আমি তো যতটুকু জানতে পারছি এবং যে কার্যক্রম দেখতেছি তার উপর ভিত্তি করে বলতে পারি যে ইউজাররা টাকাটা পাবে খুব শীঘ্রই, এখন অনেক সময় সীমিত সময়ের মধ্যে চলে আসছে। তো বেশি কথা বলবো না, আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো, রিকোয়েস্ট করবো ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেন, এবং কি যারা এখনও ভিডিওতে লাইক করেন একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন।